মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে অসাধারণ ভারসাম্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা দান করেছেন, যেখানে আমাদের ভিতরের অবস্থা বাইরের অবস্থার চেয়ে আলাদা না, আমাদের বাইরের অবস্থা ভিতরের অবস্থার চেয়ে আলাদা না। ভিতরে যেমনিভাবে আমরা আল্লাহর প্রতি অনুগত এবং আনুগত্যশীল, বাইরেও ঠিক তেমনি আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করে থাকি। এখানে নেই কোনো বর্বরতা, নেই কোনো অসভ্যতা, নেই কোনো অমানবিকতা, নেই কোনো মূল্যবোধহীনতা এবং মানুষের প্রতি এমনকি খারাপ কোনো ধারণা তৈরি করা, নিজের অন্তরে কোনো খারাপ ধারণা লালনা করা, এটাকেও ইসলাম অনুমোদন করে না। সুবহানাল্লাহ, এটি এমন একটা জীবন ব্যবস্থা যে আপনি যদি মসজিদে অবস্থান করেন, যদি কোনো অবস্থায় আপনার ওযু ছুটে যায়, তাহলে আপনাকে নাক বন্ধ করে এখান থেকে বের হয়ে যেতে হয়। এটি এই কারণে যে অন্য কোনো মুসলিম যেন অন্য কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ না করে, মানুষ যেন বুঝতে পারে যে এই ব্যক্তির আসলে উজু চলে গেছে। এবং এই কারণে লোকরা খারাপ ধারণা পোষণ করা থেকে তাদের অন্তরকে যেন তারা কলুষ মুক্ত রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এই অন্তরকে যে পরিশুদ্ধ করতে পেরেছে সেই কেবলমাত্র সফল, আর অন্যান্য ব্যক্তিরা যারা অন্তরকে কলুষিত করেছে তারা ব্যর্থ। ওয়াকদ খাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকদ খাবা মান হামালা যুলমা। আর যে ব্যক্তি জুলুম বহন করে করে বেড়ায়, অন্যের প্রতি জুলুম করে, এই সকল ব্যক্তিরা তারা ক্ষতিগ্রস্ত। ফাকদ খাসিরা খুসরানাম মুবিনা, তাদের দুনিয়া এবং আখেরাতে তারা ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু তারপরেও এমন একটি আদর্শ এবং জীবন ব্যবস্থা পাওয়ার পরেও আমরা আমাদের জীবনটাকে স্ট্রেইট ফরওয়ার্ড এবং স্ট্রেইট লাইনের উপর আমরা রাখতে পারি না, কখনো রাখতে পারি না। এক ব্যক্তি হজ থেকে ফিরে আসলেন, হজ থেকে ফিরে আসার পর তিনি একটি দোকানে গেলেন, যেই দোকান থেকে তিনি বাকি খেতেন, গিয়ে বলেন, আমাকে বাকির খাতাটা দাও তো, যেখান থেকে আমি বাকি খেতাম খাতাটা দাও। দোকানদার তো মনে করছেন খুবই ভালো, হাজি মানুষ এসে হজ করে এসেছেন, আমার পেছনে টাকাটা তিনি ফেরত দেবেন, খুবই ভালো। তিনি খাতাটা দিলেন, দেওয়ার পর হাজি সাহেব এখান থেকে নামটা কেটে এবারে লিখে দিলেন হাজি আব্দুল করিম। এতদিন শুধুমাত্র নাম লেখা ছিল আব্দুল করিম, এবার তিনি কেটে লিখে দিয়েছেন হাজি আব্দুল করিম এবং লিখে তিনি চলে গেলেন। তার মানে হলো এই নামের আগে যে হাজি লেখা ছিল না, এটা এখন আর উনি সহ্য করতে পারেন। এখন হজ করে এসছেন না তিনি, এখন তিনি হজ করে এসছেন। আরেক ভদ্রলোক হজ করে এসে তারপরে তার স্ত্রীকে এখন আর কোনো কথা বলেন না। স্ত্রীকে আগে তিনি বারবারই বলতেন আই লাভ ইউ, সুইট হার্ট, মাই ডার্লিং, ইত্যকার কথাবার্তা বলতেন, এখন হজ থেকে ফিরে আসার পর আর বলেন না। কি ব্যাপার, তুমি হজ থেকে ফিরে এসে পরিবর্তন হয়ে গেলে নাকি? তুমি তো আগে আমাকে বলতে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া চলতে পারি না। বলে আমি হজে এবার শপথ করেছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, হজে শপথ করে এসি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আউটার অ্যান্ড ইনার, এ বিগ বিগ ডিফারেন্স। আপনি মানুষের ভিতর এবং বাইরের অবস্থা একটা ভিন্নতা দেখতে পাবেন। এটা এই মোমেনদের মাঝেও, যারা ইমানকে প্র্যাকটিস করে প্রতি মুহূর্তে, তাদের মাঝেও আপনি এরকম অবস্থা দেখতে পাবেন। আপনারা গত কয়েকদিন ধরে দেখতে পেয়েছেন যে আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে, আমাদের দেশেও, যেটা আমার মতে এটা সুন্নিদের, গরম সুন্নিদের স্বর্গরাজ্য, সর্বত্র ওরা দাপটে ঘুরে বেড়ায়, ওরাই গোটা দেশকে পরিচালনা করে, তাদের অবস্থাটা এরকম। এই গরম সুন্নিদের এখানে কি পরিমাণ শিয়াদের মাতম দেখেছেন না আপনারা? মনে হচ্ছে যেন একটা শিয়া রাজ্যে পরিণত হয়েছে। আর আমি নিজের চোখে দেখতে পেয়েছি যারা সুন্নি বলে নিজেদেরকে দাবি করে, এদের অধিকাংশ শিয়া, এরা আকিদা অথবা আখলাকে শিয়া হয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা এখানে বিরাজ করছে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, দিন আমাদের কাছে সত্যিকার অর্থে নাই, এটা বিকৃত অবস্থায় আছে, এটা কেবলমাত্র কিছু খোলস আমাদের সামনে আছে, কিন্তু এর যে ইনার ডাইমেনশন, এটার যে ইনার বিউটি, এই বিউটি আমাদের কাছে পরিস্ফুটিত হয় না। আল্লাহর কসম করে বলছি, যদি দিনের এই ইনার বিউটিটা যদি আপনি অন্তরে লালন করতে পারেন, আপনার গোটা অস্তিত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্বেত, শুভ্র, সাদা এবং আলোকোজ্জ্বল করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আজকে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমাবারের যে ফজিলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমাদের অস্থিরতাপূর্ণ একটি জীবন, আমি কয়েকটি প্রেসক্রিপশন
কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করবে যে আমাদের অস্থিরতা থেকে বাঁচার আমাদের উপায় কী। তার আগে আমাদের ঈমানকে সত্যিকার অর্থে আমাদের অন্তরে যে ঈমান আমরা লালন করে থাকি বলে দাবি করে থাকি, এটার আউটার এক্সপোজার, এটার আউটার প্রেজেন্টেশন অ্যান্ড ম্যানিফেস্টেশন, এটা যেন আমরা আমাদের শরীরে যেন এটা সত্যিকার রিফ্লেকশন আসে, সত্যিকার প্রতিবিম্ব যেন থাকে, সত্যিকার অর্থে আমাদের শরীরে যেন এটাকে আমরা দেখাতে পারি, সত্যিকার অর্থে অন্তর যেন আমাদের শরীরে প্রকাশিত হয়, আমাদের শরীরের বিষয়গুলো যেন মানে আমরা প্রকাশ্যে যা দেখাই আমাদের অন্তর যেন সত্যিকার অর্থে তা লালন করে, তার জন্য আমাদের কিছু কাজ করা দরকার। চল্লিশ দফার কথা আমি আপনাদেরকে বলবো, যেই চল্লিশটি কাজ করে আপনারা আপনাদের ইমানকে বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। আমি একটু ভিন্ন ডাইমেনশনে আজকে কথা বলতে চাই ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে আল আজকারু সবাহিয়া ওয়াল মাসাইয়া, সকাল এবং সন্ধ্যার জিকিরগুলো, আপনি কি কখনো সকাল এবং সন্ধ্যার জিকিরগুলো সত্যিকার অর্থে মন দিয়ে করছেন? যদি মন দিয়ে না করুন করে থাকেন তাহলে আজকের এই জুমাবার থেকে সিদ্ধান্ত নিন যে সকাল এবং সন্ধ্যার জিকিরগুলো অবশ্যই অবশ্যই আপনি মনোযোগ দিয়ে করবেন। আমি আপনার কানে কানে বলছি, আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, আমি ভালোবাসা দিয়ে আমার সর্বান্তকরণে আপনাকে অনুরোধ করতে চাই, আপনার হৃদয়ে একটা ফিল তৈরি করতে চাই সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এটি হচ্ছে আসাইফ আল কাতে, এটা হচ্ছে আসাইফ আল সোয়ারেম, এটা হচ্ছে একটা অভেদ্য তলোয়ার, এটা এমন একটা তলোয়ার যে তলোয়ার দিয়ে আঘাত করলে অবশ্যই তা কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা টুকরো টুকরো হয়ে যাবে, এটা অভেদ্য, এটাকে কেউ ফেরাতে পারবে না। এটা এমন একটা তলোয়ার যে তলোয়ারের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু বলেছেন বুকরাতাম ওয়া আশিয়া, তোমরা সকাল এবং সন্ধ্যা তোমাদের রবের তোমরা তাসবিহ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু তাসবিহের কথা আমাদেরকে বলেছেন। প্রথম যে কথাটি আপনাদেরকে বলতে চাই, বিখ্যাত সেই হাদিসটি যেটি আপনারা জানেন, যে হাদিসটি আমরা সহিহুল বুখারী এবং সহিহুল মুসলিমে, সহিহুল বুখারীতে হাদিসটি এসে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি পরামর্শ দিয়েছিল, সে পরামর্শটা কী সম্পর্কে আপনারা জানেন? আয়াতুল কুরসি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া কাযিবুন ইন্নাহু ক্বাদ সাদাকাকা হুয়া কাযিবুন, ও সত্য কথা বলেছে কিন্তু আসলে মিথ্যুক, ও আসলে মিথ্যুক কিন্তু এইবার সে সত্য কথা বলেছে। আর সেই কথাটি কি? সে পড়েছে যে তুমি যদি তোমার বিছানায় যদি রাতে ঘুমাতে যাও তাহলে তুমি আয়াতুল কুরসি পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত, তুমি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম থেকে শেষ পর্যন্ত তুমি যদি পড়তে থাকো, লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন রক্ষক তোমাকে সারা রাত ধরে পাহারা দেবে এবং শয়তান তোমার কাছে সকাল পর্যন্ত আসতে পারবে না। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি সিনেমা দেখতে দেখতে রাতে ঘুমান, গান শুনতে শুনতে ঘুমান? তাহলে জাস্ট চেঞ্জ ইউর লাইফস্টাইল, জাস্ট চেঞ্জ ইউর লাইফস্টাইল, আপনার জীবনটাকে, জীবন পদ্ধতিটা পরিবর্তন করুন। আয়াতুল কুরসি পড়তে পড়তে আপনি শুনুন, আপনি ঘুমিয়ে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি? মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহা, কেউ যদি রাতে ঘুমানোর আগে সূরাতুল বাকারার শেষের দুটো আয়াত পড়ে তাইলে এই রাত এই দুটো আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ রাসূলকে কথা বলেননি, তার মানে হচ্ছে রাত কোনো দুর্ঘটনা আপনার ঘটবে না, এই দুটো আয়াত ইনশাআল্লাহ আয়াতের কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনার রিজিকের কোনো টেনশন থাকবে না, আপনার বাসা বাড়িতে কোনো ক্ষতিগ্রস্ততা তৈরি হবে না ইনশাআল্লাহ। এটা তো আল্লাহর রাসূল বলেছেন, ওহুয়া আসদাকু আস-সাদিকিন, সত্যবাদীদের মধ্যে তিনি সেরা, মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সেরা সত্যবাদী আর কে আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে চার চেয়ে সেরা সত্যবাদী আর কেউ নাই। নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অন্তর প্রশংসা পর্যন্ত কোরআনে করেছেন, আল্লাহ সুবহান তার রাসূলের অন্তরের প্রশংসা পর্যন্ত, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ, তার অন্তরের প্রশংসা পর্যন্ত আল্লাহ করেছেন কোরআনে, যে এই অন্তর যা দেখেছে, এই চোখ যা দেখেছে তা কখনো তিনি মিথ্যা বলেননি, তার বিপরীত তিনি কোনো বর্ণনা তোমাদেরকে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী এই সাথীর মধ্যে কোনো পাগলামি নাই। তিনি সবচেয়ে বেশি বড় জ্ঞানী এবং প্রজ্ঞাবান বুদ্ধিমান করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, মহান আল্লাহ কোরআনে তার অ্যাটেস্টেশন প্রদান করেছেন। সম্মানিত ভাইরা, তিনি আপনাদেরকে কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যে সকাল এবং সন্ধ্যায় কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু রব্বিন নাস পড়ে, তাকফীকা মিন কুল্লি শাই, সব কিছুর জন্য এই তিনটি সূরা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি কি আল্লাহর রাসূলের কথা বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
এগুলোকে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সকাল এবং সন্ধ্যায়, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাধ্যমে ব্যক্তিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রোটেকশন প্রদান করবেন, তার গুনাহগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করে দেবেন। সকাল এবং সন্ধ্যায় কেউ যদি বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়া সামিউন আলীম, তাহলে সকাল এবং সন্ধ্যা কোনো কিছু তার ক্ষতি সাধন করতে পারবে না। এটা তো আল্লাহ রাসূল বলেছেন, আপনার কি এতটুকু মনে বিশ্বাস জাগে না? কেবল কি মুখে দাবি করবেন? আমি যে কথা শুরুতেই বললাম, অন্তরে কোনো খবর নাই, মুখের দাবির কোনো লাভ নাই। অন্তরে আছে, মুখে কোনো তার কোনো অথবা শরীরে তার কোনো প্রতিফলন নাই, এটার কোনো কাজ হবে না। দুটোর সমন্বয় হচ্ছে ইমান, মনে রাখতে হবে। আল ইমান আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, এটা হচ্ছে ইমানের নাম। ইমান তিনটি জিনিসের সমন্বয়, একটা হচ্ছে ইমান অন্তরে লালন করা, একটা হচ্ছে মুখে তাকে স্বীকার করা, এবং আমলের মাধ্যমে তার বাস্তবায়ন করা। এই তিনটার একটাও যদি কম হয় তাহলে মহান আল্লাহ সুবহানাহু সামনে কীভাবে দাঁড়াবেন, আমরা কীভাবে দাঁড়াবো আমরা জানি না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কেউ যদি কোনো একটা জায়গায় যায় এবং সেখানে যাওয়ার পরে তিনি যদি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, তাহলে ওই জায়গা থেকে যাওয়ার আগ পর্যন্ত ওই স্থান তাকে কোনো অবস্থায় অথবা ওই স্থানে ওই ব্যক্তিকে কোনো ক্ষতি কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। কত গানের কলি মুখস্থ করে রেখেছেন, কত কবিতা মুখস্থ করে রেখেছেন, রাসূলের হাদিসগুরু অথবা এই দোয়াগুরু মুখস্থ করে রাখবেন না? এগুলো তো সোনার টুকরা, এগুলো হচ্ছে পরশ পাথর, এগুলো হচ্ছে দ্বীপ পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান প্রপার্টি। এগুলো দিয়ে আপনারা লালন করতে পারেন, দুনিয়াতে প্রোটেকশন থাকবেই, আখেরাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই প্রোটেকশন প্রদান করবেন। এই জাতীয় আর অনেক কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সকাল এবং সন্ধ্যা 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার যদি পড়ে, তাইলে এই ব্যক্তি 10 জন ক্রীতদাসকে মুক্তি দেওয়ার জন্য যত সওয়াব পাওয়া যায় সব সওয়াব এই ব্যক্তির আমল নামে লেখা হবে। প্রতিদিন 10 জন ক্রীতদাসকে মুক্তি করা সাধারণ কথা নাকি? কী মনে করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত হাজার ক্রীতদাসকে মুক্তি দিয়েছেন? হাজার তো না, 100 খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আপনি হাজার হাজার মুক্তি দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা ব্যবস্থা আপনার জন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য 100টি সওয়াব লেখা হবে, তার থেকে 100টি গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং তাকে শয়তান থেকে প্রোটেকশন প্রদান করা হবে, একটা অভেদ্য দেয়াল তৈরি করে দেওয়া হবে তার মাঝে এবং শয়তানের মাঝে। শয়তান তার কাছে ওই দিন সকালে যদি পড়ে সন্ধ্যায় আসতে পারবে না, সন্ধ্যায় যদি পড়ে তাহলে সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না, আর এই ব্যক্তি ওই সমাজে সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ, আপনি কাজটি করার জন্য আমি প্রিয় ভাই এরকম আপনাদেরকে 40টি কথা বলবো, কিন্তু 40টি কথা বলার জন্য হয়তো বা একটি জুমাই যথেষ্ট হবে না। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সময়ের মধ্যে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। সালাতের পরে তাসবিহগুলো পড়ার কোনো সময় থাকে কিনা আপনাদের? সালাতের পরে যে তাসবিহগুলো আছে সুবহানাল্লাহ, এই তাসবিহগুলো আপনাদেরকে পড়তে হবে। আল্লাহ সুবহান তো কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশি ফাযকুরুল্লাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যখন তোমরা সালাত শেষ করবে, ফাইদা কাদাইতুমুস সালাতা, যখন তোমরা সালাত শেষ করবে তখন কি, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা বসে দাঁড়িয়ে এবং তোমরা শোয়া অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে থাকো। রাসূলুল্লাহ বলেন মুআক্কিবাতুন লা ইয়াখিবু ক্বাইলুহুন্না, এখানে সালাত আদায়ের পর এমন কিছু আমল আছে, এই আমলগুলো যে বলে ওই ব্যক্তি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, ওই ব্যক্তি কেবল সফল হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকাল মাসদুক, যিনি সত্যবাদী, আল মুসাদ্দিক আল মুসাদ্দাক, যিনি সত্যবাদী এবং অন্যরা তার ব্যাপারে সত্যায়ন করেছে, তিনি এই কথা আপনাদেরকে বলে গিয়েছেন। অতএব এগুলো আপনাদের পড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটা দুটো খাসলত আছে, এই দুটো খাসলত অন্য কেউ অর্জন করতে পারে না, কেবলমাত্র মুসলিমরা এই দুটো খাসলত অর্জন করে, যেটি হচ্ছে সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াগুলো করা। প্রিয় ভাইরা, সম্মানিত ভবনেরা, আপনারা আস্তাগফিরুল্লাহ সালাত, আপনি সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, এরপরে আপনি জানেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এখানে দুটো লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুটো দোয়া আছে, এই দোয়াগুলো আপনি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কি কি আমল করেছেন, ইবাদত করেছেন, এগুলো আপনাদের শোনা দরকার এবং এগুলো আপনাদের জানা দরকার, এগুলো যদি আপনারা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রোটেকশন প্রদান করবেন, রিজিক দিয়ে এবং বারাকা দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দেবেন। এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যিনি প্রত্যেকটি কথা বলেছেন একটি কথা তিনি তার নিজ থেকে বলেননি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কথা কি আপনাদের বিশ্বাস হয় না? কোনো
আনফুসুম মা বাইনাল আযানাইনে, আযান এবং একামতের মধ্যখানে কি যে গুপ্তধন আপনাদের জন্য লুকাইত রয়েছে প্রিয় ভাইয়েরা যদি জানতেন, এই গুপ্তধন পাওয়ার জন্য লোকেরা কি পরিমাণ যুদ্ধ করে, গোটা আফ্রিকাকে তছনছ করে দিয়েছে ইউরোপিয়ান অথবা আমেরিকান অসভ্যরা, একটাই মাত্র কারণ ওইখানে কি আছে, ওইখানে দামি দামি পাথর আছে, এই পাথরগুলো উদ্ধার করার জন্য গোটা আফ্রিকাকে ধ্বংস করে দিয়েছে, ওইখানকার প্রত্যেকটা জাতির মধ্যে ইন্টারনাল যুদ্ধ ওরা লাগিয়ে দিয়েছে, কেবলমাত্র ওইখান থেকে আর মণিমুক্তাগুলো তারা সংগ্রহ করার জন্য, তার চেয়ে অনেক অনেক মণিমুক্ত আপনার সামনে রয়েছে, তার চেয়ে অনেক অনেক মণিমুক্ত আপনি অন্য কোথায় দৌড়ান, অন্য কোনায় কোন কোন জায়গায় আপনি দৌড়িয়ে যাচ্ছেন, এক ব্যক্তি তার নিজের তিনি কোন একজন দিনদার আল্লাহওয়ালা লোক তাকে বলেছেন তুমি স্বর্ণ, তুমি স্বর্ণ খোঁজো, স্বর্ণ খোঁজো, তুমি পাথর খোঁজো, দামি মণিমুক্তা তুমি খোঁজো, এটা খোঁজার কথা তাকে বলা হয়েছে, তিনি খোঁজার জন্য এবার বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন, কোথাও তিনি খুঁজে পাচ্ছেন, এরপরে ভাবলেন যে এখানে বুঝি পাওয়া যাবে না, তার এই জায়গাটি তিনি বিক্রি করে চলে গেলেন অন্য জায়গায়, বহু বছর পরে তিনি এই জায়গা দিয়ে খুঁজে যাওয়ার জন্য সময় যখন তিনি এই জায়গা দিয়ে যাচ্ছিলেন, তার নিজের জায়গায় যারা বিক্রি করে অঞ্চল থেকে তিনি অন্য জায়গায় চলে গেছেন, এখান দিয়ে যাওয়ার সময় দেখলেন বিশাল বড় অট্টালিকা, বহু বিশাল বড় এখানে কি একটি স্থাপনা তৈরি করা হয়েছে, বললো এই জায়গায় এটিগুলো কি, বলে এখানে একটা সোনার খনি পাওয়া গিয়েছে, এই জন্য এখানে আমরা চারিদিক থেকে বেষ্টন করে এখান থেকে স্বর্ণ আমরা এখান থেকে স্বর্ণ উদ্ধার করছি, বলে যে এটা তো আমার জায়গা ছিল, বলে যে এখানে তো সোনার খনি ছিল, ওই যে আল্লাহওয়ালা তাকে বলে গেছেন এখানে সোনার খনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহওয়ালা এই পৃথিবীতে কে আছে, সুবহানাল্লাহ, তিনি নিজেই বলেছেন আনা আলামুকুম বিল্লাহ ওয়া আরাফুকুম লাহু ওয়া আতকাকুম লাহু ওয়া আখশাকুম লাহ, আমি আল্লাহকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি চিনি, সবচেয়ে বেশি জানি, সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমি তাকে সবচেয়ে বেশি ভয় পাই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এখানে সোনার খনি আছে, এখানে মণিমুক্তার খনি আছে, মা বাইনাল আযানাইনি, দুই আজানের মধ্যবর্তী সময়, প্রিয় ভাইরা দুই আজানের মধ্যবর্তী সময়ের খনিগুলো যদি আপনারা জানতেন, এই সময় যদি আপনারা মসজিদে বসে থাকতেন অথবা নামাজের জন্য অপেক্ষা করতেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেন, ফেরেশতারা যদি দোয়া করে দোয়া কি প্রত্যাখ্যিত হয় নাকি, নো নেভার, ফেরেশতারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেন, ফেরেশতারা আপনার জন্য বলতে থাকে আল্লাহুম্মা ফিরলা হয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা রহম হয়ে আল্লাহ তাকে রহম দান করো, আল্লাহুম্মা তুব আলাইহি আল্লাহ তুমি তার তওবা কবুল করে নাও, আল্লাহুম্মা সল্লি আলাইহি আল্লাহ তুমি তাকে বরকত দিয়ে পূর্ণ করে দাও, ফেরেশতারা ব্যক্তির জন্য দোয়া করতে থাকে আজানের পর একামত পর্যন্ত, অর্থাৎ সালাতের একামত পর্যন্ত, সালাতে দাঁড়িয়ে যাওয়া পর্যন্ত, এই সময়টি এটা কুনুজ, এখানে রয়েছে বিশাল মণিমুক্তা রয়েছে, এখানে এখানে গুপ্ত ধন রয়েছে, প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা এই গুপ্ত ধনগুলো আপনারা গ্রহণ করুন, এখানে সালাত আর নাফেল আছে, এখানে নফল সালাত আছে, এখানে সালাতের রওয়াতেব আছে, এখানে আরও মণিমুক্তার কথা বলে, এখানে তাসবিহ আছে, এখানে তাহলিল আছে, এখানে তাকবীর আছে, এখানে সুজুদ আছে, এখানে রুকু আছে, এখানে কোরআন তেলাওয়াত আছে, ইত্তকার কত পরিমাণ এখানে ইবাদত আছে, এই ইবাদতগুলোকে আপনি পরিসংখ্যান করে শেষ করতে পারবেন, কিন্তু এটাকে গ্রহণ করার আমাদের কোনো উদ্যোগই নাই, আমরা কেবলমাত্র যখন একামত দেওয়া হবে তখনই আমরা অথবা দুই এক রাকাত যাওয়ার পরে এরপরে আমরা ওইখানে মসজিদে চাই, অধিকাংশ লোকের হচ্ছে এই অবস্থা, আল্লাহর সামনে আল্লাহর কাছে আসার তার সময় নাই, কোনো এক সময় আসবে আল্লাহর কাছে ফিরে যেতে চাইবে কিন্তু আর সুযোগ থাকবে না, কোনো এক সময় কেবল বলবে আল্লাহ তোমার কাছে ফিরে যেতে চাই, হে আল্লাহ তুমি আবাকে আবার ফিরিয়ে দাও, কিন্তু সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এই কথা তার আগেও বলেছিল অথবা এই কথার কোনো মূল্য নাই, এই কথার কোনো মূল্য নাই, তার আগেই যদি আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তাদের অবস্থা একই হবে, রাসূলুল্লাহ বললেন আর দোয়া উলাই ওরা দুবাই নাল আদানি বলে একামাতি, আদান এবং একামতের মধ্যকার দোয়াটা আল্লাহ প্রত্যাখ্যান করেন না, এই সময় দোয়া করুন না, আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলুন না প্লিজ, আপনার চাওয়াগুলো হালাল চাওয়াগুলো আল্লাহর কাছে বলুন, যদি আপনার হালাল চাওয়াগুলো আল্লাহর কাছে বলতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আপনি এর মাধ্যমে আপনি আপনার সকল প্রাপ্তিগুলো হালাল প্রাপ্তিগুলো ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন এই সময় যদি আমরা যদি এই জায়গায় থাকি তাহলে আপনি কিন্তু সফুল আউয়াল প্রথম কাতারে আপনি সালাত আদায় করতে পারবেন, আপনি কি জানেন সফল প্রথম কাতারে সালাত আদায়ের মর্যাদা কি, আপনি কি জানেন তাকবীরে উলার মর্যাদা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি, 40 দিন কেউ যদি তাকবীরে উলার সাথে সালাত আদায় করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তাকে দুটো জিনিস থেকে মুক্তি প্রদান করবেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, এর মধ্যে আল্লাহ তাআলা নিফাকের একটা অংশ রাখবেন না এবং জাহান্নামের আগুন থেকে তাকে আল্লাহ মুক্তি দিয়ে দেবেন, এটা কি আল্লাহ রাসূল বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে কথা কি আপনার বিশ্বাস নাই, বিশ্বাস থাকলে এটাকে আমল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি লোকেরা জানতো মা ফি সফিল আউয়াল মা ফিল আযানি ওয়া ফি সফিল আউয়াল, যদি তারা জানতো যে প্রথম কাতারে দাঁড়ানোর মর্যাদা কি, আজান দেওয়ার মর্যাদা কি, আর এগুলো দেওয়ার জন্য তার প্রতিযোগিতা ছাড়া তাদের কোনো উপায় ছিল না, লটারি করা ছাড়া উপায় ছিল না, তাহলে তারা লটারি পর্যন্ত করতো তারা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য, এটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আপনি নবী হিসাবে রাসূল হিসাবে দাবি করে থাকেন, বিশ্বাস করে থাকেন, কিন্তু বিশ্বাস কেবলমাত্র মুখের নাম নয়, যেটি আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছি সম্মানিত ভাইরা সুনান আর রাওয়াতেব, চার রাকাত দুই রাকাত করে সুন্নাহ, যে রাওয়াতেব আছে সুন্নাহ মুয়াক্কাদা আছে, এগুলোকে আপনার কী মনে হয়, এগুলো
আপনি না করলে আপনার গুনাহ হবে না, এই কথা যতটা সত্য এর এই ঠিক এরকমই সত্য হচ্ছে, এগুলো আপনার মর্যাদাকে অনেক অনেক বাড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেননি? কেউ যদি বারো রাকাত ডেইলি বারো রাকাত সুন্নতে রাওয়াতে বা পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দেবেন। আচ্ছা, বাংলাদেশে ঢাকার শহরে একটা ঘর বানান তো দেখি, ঢাকার শহরে একটা ফ্ল্যাট বানান তো দেখি, গোটা জীবন শেষ হয়ে যায় একটা ফ্ল্যাট বানানোর জন্যে। জান্নাতের এক টুকরা পাথরের দাম অথবা একটি ইটের দাম এই গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীর সকল সম্পত্তি বিক্রি করলেও হবে না। সেই জান্নাতে একটা ইটের দাম যদি এরকম হয়, এই জান্নাতে আপনি যে একটা প্রাসাদ নির্মাণ করবে, প্রাসাদ, প্রাসাদ মানে কি বলেন তো? প্রাসাদের অর্থ আপনি কি বুঝতে পেরেছেন? এটা পৃথিবীর কোনো প্যালেস নয়, পৃথিবীর কোনো রাজপ্রাসাদ নয়, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্মিত রাজপ্রাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাল্লাহু, কে নির্মাণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করবেন আপনার জন্য। মহান আল্লাহ যদি নির্মাণ করে, সেই নির্মাণটা কেমন হতে পারে? সেই নির্মাণটা কেমন হতে পারে আপনার জন্য? ইট ইজ এ স্পেশাল গিফট ফর ইউ ব্রাদার্স এন্ড সিস্টার্স। আপনাদেরকে এই জায়গাটি এগুলোকে কনসেন্ট্রেট করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সেজদার কি মর্যাদা চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ বলেন, তুমি যদি একটা সেজদা দাও, আল্লাহ তোমার একটা করে গুনাহ মাফ করে দেবেন, একটা করে মর্যাদা আল্লাহ তোমার উন্নীত করে দেবেন। মর্যাদা আপনি কীভাবে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদেরকে কেউ চেনে না, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদার কারণে গোটা বাসীর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতির কাছে আল্লাহ তার নাম পরিচয় জানিয়ে দেন। কারণ আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পৃথিবীর মানুষ ভালোবাসবেন এটা হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলকভাবে পৃথিবীর মানুষের অন্তরে ব্যক্তির জন্য ভালোবাসা তৈরি করে দেন। সেই জন্য আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে যে কাজগুলো করার কথা বলেছেন, প্লিজ সম্মানিত ভাইরা সেই কাজগুলো করুন। এমনকি যদি আপনি এটাকে অভ্যস্ততা নিয়ে আসতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কোনো কাজ করত অব্যাহতভাবে করত, কিন্তু সে অসুস্থ হয়ে গিয়েছে অথবা সফরের মধ্যে আছে, তখন তিনি এই কাজটি করতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দেবেন যে এই লোকটি কাজগুলো করছে, এবাদতটা করছে, আপনি অসুস্থ, আপনি এবাদতটি করতে পারছেন না, কিন্তু আপনার আমলনামায় ফেরেশতারা লিখতে থাকবে লোকটা এবাদত করতেছে। এইরকম একজন মেহরবান রব আপনি কোথায় পাবেন? আপনি কাজ করছেন না, কিন্তু আপনার আমল নামে লেখা হচ্ছে যে আপনি আবাদত করছেন। আপনি সফরে আসেন, আবাদত করতে পারছেন, আপনার আমল নামে লেখা হচ্ছে আপনি আবাদত করছেন। এই রকম মেহরবান রব আপনি কোথায় পাবেন? এই মেহরবান রবকে রেখে আপনি কোথায় চলে আছেন? ফাফিরু ইলাল্লাহ, কাম ব্যাক টু ইউর লর্ড, কাম ব্যাক টু আল্লাহ, আল্লাহ সুবহানের কাছে ফিরে আসেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, সলাতুদ্দোহা এটি যদি আপনি ফজরের পর যদি আপনি চান, চার রাকাত, দুই রাকাত আপনি নামাজ আদায় করতে পারেন, অথবা আটটা সাড়ে আটটার দিকে আপনি চার রাকাত নামাজ আদায় করেন, অথবা জাওয়ালের নামাজ পড়তে পারেন না আপনি, আপনি কি সময় নাই চার রাকাত সালাত আদায় করার জন্যে? আপনি জাওয়ালের চার রাকাত অথবা আট রাকাত সালাত আদায় করেন, তাহলে সারা রাত ধরে ইবাদত করার, সারা রাত ধরে সালাতুত তাহাজ্জুদ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামে লিখে দেবেন। এরকম একটা মহান মর্যাদা, এতটা বিশাল বড় একটা সুযোগ, কেবল সুযোগ, কেবল মনি মুক্তা, চারিদিকে কেবল মাত্র আল্লাহ সুবহান ছিটিয়ে রেখেছেন। আপনি আমি অন্ধ দেখে আমি দেখতে পাই না, আমি অন্ধ দেখে ইন্নাহালা তামেল আবসর ওয়ালাকিন তামেল কুরুবুল্লাতিফিস সুদুর, আসলে আমাদের চোখ অন্ধ না, অন্তরটা অন্ধ হয়ে গিয়েছে, এই কারণে আমরা দেখতে পাই না, এই কারণে আমরা বুঝতে পারি না, যে কারণে আমরা খুঁজে পাই না। সম্মানিত ভাইরা, এই জন্য এই কাজগুলো করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটা সাদাকা দেওয়া দরকার। সাহাবায়ে কেরাম আমরা বললেন, কীভাবে সাদাকা দেবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি সকালে ফজরের পর, সূর্য ওঠার 10-12-13-15-20 মিনিট পর দুই রাকাত সালাত আদায় করে, তাহলে তার গোটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা দেওয়া হয়ে যাবে এর মাধ্যমে। মাত্র দুই রাকাত নামাজ, কিন্তু সাদাকা দেওয়া হয়ে গেল। 360টি অঙ্গ এর জোড়া রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে আপনার সাদাকা দেওয়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন, যদি আপনি এই দোহার অর্থাৎ সূর্য উদয়ের পরে যে দুটো রাকাত যদি আপনি সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবেই আদায় করতেন সালাতুল ভিতর, ইয়া আহলাল কোরআন আউতিরু, ইয়া আহলাল কোরআন। রাসূলুল্লাহ বলতেন, হে যাদেরকে কোরআন দেওয়া হয়েছে, তোমরা আউতিরু, তোমরা ভিতির করো, তোমরা ইউতির পড়ো, তোমরা ভিতির প্রতিত্যাগ করো না। ইন্নাল্লাহ কদ আমারাকুম বিসলাতিন হিয়া খায়রুল লাকুম মিন হামরিন নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা এক্সট্রা নামাজ দান করেছেন, এটা হচ্ছে তোমাদের লাল উটের চেয়ে অনেক অনেক দামি। তোমার যদি একটা BMW মার্সিডিস বেঞ্জ থাকে, অথবা তোমার যদি প্রাডো থাকে, ল্যান্ড হোভার, যদি এরকম কোনো টাইপের খুবই দামি কোনো গাড়ি যদি আপনার থাকে, ল্যান্ড ক্রুজার ইত্যাদি সহ, তার চেয়ে অনেক অনেক দামি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা আপনাকে প্রদান করবেন, স্ট্যাটাস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন, সমাজে পোস্ট পজিশন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। আর সেটা কখন? তা হচ্ছে আপনি যদি সালাতুল ভিতর আদায় করেন। সালাতুল ভিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো সালাতুল ভিতর পরিত্যাগ করেননি, লা ফি সাফারি ওয়ালা ফিল হাদারি, না তিনি যখন সফরে অবস্থায় থাকতেন, না তিনি মুকিম অবস্থায় যখন বাসা বাড়িতে থাকতেন, কখনই তিনি পরিত্যাগ করেননি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়তে পারতেন, তাহলে পরের দিন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ভিতরকে তিনি কাজা করে নিতেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো আমলের প্রয়োজন হয় না। গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ সুবহানাহু বললেন আমি তোমার অতীতের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছি। যার কোনো গুনাহ নাই তার যদি আমলের অবস্থা এই হয় তাহলে আপনার এবং আমার আমলের অবস্থা কি হওয়া দরকার? তাহলে আমরা আমল কেমনভাবে করা দরকার, এই আমলগুলো আপনি করুন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা যদি এই কাজগুলো করি, আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি যদি এই কাজটি করে আপনি যদি সালাতুল উইতির যদি আপনি আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি দশটি আয়াত পড়ে নামাজ আর দশটি আয়াত পড়ে যদি ঘুমায়, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাহলে সে গাফেল অমনোযোগী, আল্লাহকে ভুলে গিয়েছে, এরকম লোকদের কাতারে তার নাম লেখা হবে না। আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি এক রাকাত সালাতুল ফিতর আদায় করেন, সূরাতুল ফাতিহাতে রয়েছে সাতটি আয়াত, এবং আপনি যদি ইন্না আতায়না কাল কাসর সবচেয়ে ছোট সূরা পড়েন, তাইলে দশ কম্পকে তিন এবং দশটি এক কম্পকে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেবেন ফেরেশতাদেরকে, গাফেলদের তালিকায় ওর নাম লিখো না প্লিজ, গাফেলদের তালিকায় ওর নাম লিখো না, কারণ ও দশটি আয়াত তেলাওয়াত করেছে। দশটি আয়াত যদি তেলাওয়াত করে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, হিজ নেম উইল নট বি রেকর্ডেড ফ্রম অ্যামাং দোজ হু হ্যাভ ফরগটন আল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের তালিকায় এদের নাম লেখা হবে না। আপনি আপনার নামটাকে কি গাফিলদের তালিকায় রাখতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সহিহ বর্ণনা আছে, আমরা অন্য সময়ে এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল, ইয়া আহলাল ইসলাম আলাইকুম বিদাবিস সালিহিন ক্বাবলাকুম, হে লোকেরা, হে যারা ইসলামের দাবিদার, আপনারা রাতের সালাতকে আপনারা পরিত্যাগ করবেন না, রাতের একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা কি করবেন জানেন? আপনার জন্য আপনার চেহারাটাকে উজ্জ্বল করে দেবেন, আলোকিত করে দেবেন। নারীরা শুনে রাখুন প্লিজ, আপনার কোনো কসমেটিক্স ব্যবহার করা লাগবে না, রাতে দাঁড়িয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা আপনার চেহারাকে এমনি আলোকিত করে দেবেন ইনশাআল্লাহ। পুরুষরা, যুবকরা, তোমরা দাঁড়িয়ে যাও রাতের বেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরী নারীদেরকে অথবা দিনদার আল্লাহওয়ালা চরিত্রবান নারীদেরকে তোমাদের জন্য স্ত্রী হিসেবে কবুল করে নেবেন, তোমাদের জন্য স্ত্রী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজ করে দেবেন, কারণ এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। তুমি যদি আপনি যদি রাতের বেলা দাঁড়িয়ে যেতে পারেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা দিনকে বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন। রাতের বেলা যদি আপনি দাঁড়িয়ে যেতে পারেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কাজগুলো আপনার জন্য সহজ করে দেবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা কারণ ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি আপনার উপর একটা বিশাল বোঝা চাপিয়ে দেব, এই বোঝা বহন করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে রাতের বেলা আমার সামনে দাঁড়ানোর মাধ্যমে। রাতে যদি আমার সামনে দাঁড়ান, আমি দিনের বেলা আপনাকে এমন এমন শক্তি প্রদান করব যে শক্তি অন্যথায় আমি আপনাকে প্রদান করব না। এটা আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িয়ে জানিয়ে দিলেন। এই জন্য সালফে সালিহীন তারা তাদের রাতটাকে তিন ভাগের দুভাগ করতেন, প্রথম ভাগে তারা ঘুমাতেন, দ্বিতীয় ভাগে তারা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন, তৃতীয় ভাগের কিছু সময় তারা ঘুমাতেন এবং বাকি সময় তারা সালাতুল ফজর আদায় করতেন। সালাতুল ফজর আদায় করার পরে তাদের তো দিনের কার্যকলাপ আছেই, দুপুরের বেলা তারা একটু কাইলুলা করতেন। সালফে সালিহীনের লাইফ এরকম, এবং কি পরিমাণ বারাকা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আমি কোনো একটা সময় সালাতদের জীবনের বারাকার কথা বলবো, তারা যা করেছেন আমাদের গোটা মানুষ জুড়ে এখানে যা আছে অথবা এই গোটা দেশে যত লোক আছে এই সকল লোকেরা মিলে একজন সালাফের সমান কাজ করতে পারবো না। এত বরকত আল্লাহ তাআলা কিভাবে তাদের মধ্যে দিলেন? একটাই মাত্র কারণ, কারণ তাদের একটা অংশকে, রাতের একটা অংশকে তারা মহান আল্লাহর জন্য বরাদ্দ করে রেখে দিয়েছিলেন। এই জন্য দিনের কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। বহু লোক আছে তারা সারা দিন ভর কাজ করে কিন্তু কোনো বরকত নাই, অনেক লোক সামান্য কাজ করে তারপর আল্লাহ তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেন। কারণ হচ্ছে এই সকল ব্যক্তিরা তাদের সময়ের একটা অংশকে আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছে। তাতা জাফা জুনুবুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাম ওয়া তাআমা কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘুমের ব্যাপারে কয়েকটি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, কয়েকটি শব্দ। আপনি খুবই ক্লান্ত পরিশ্রান্ত, এই অবস্থায় আপনি ঘুমিয়ে পড়েছেন, প্রথম একটু ঘুম, এই ঘুমের কারণে আপনার সকল ক্লান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু বলেছেন ইজ ইউগাশিকুমুন নুআসা আমানাতাম মিন, আল্লাহ তোমাদেরকে নুআস দিয়ে আল্লাহ সুবহানাহু তোমাদেরকে প্রশান্ত করে দিয়েছেন। এটা তমানিনা, এটা আল তমানিনা আল্লাহর পক্ষ থেকে আসে, আল আমানাহ আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা স্পেশাল, এটা একটা স্পেশাল অফার, গিফট তাদের জন্য যে সকল ব্যক্তিরা আল্লাহর জন্য তাদের সময়কে বরাদ্দ করে রাখে। আর সিনা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, একদল লোকের এটা হচ্ছে ঘুম, ঘুমের আগে এটাকে বলা হচ্ছে তন্দ্রা। সিনাতু মানে তন্দ্রা, আপনি ঘুমের ভাব আছে, আপনার মাথা এদিকে ঢুলে যাচ্ছে, মাথা কামড়াচ্ছে, ব্যথা করছে, ঘুম আসে না আপনার, অথবা ঘুমাতে চান আপনি ঘুমাতে পারছেন না, এটাকে বলে সিনা। আর নাওম মানে হলো একটা ঘুম, লম্বা একটা ঘুম, লম্বা সারা রাত ধরে ঘুমকে এটাকে ঘুম বলা হয় নাওম। আর হচ্ছে রুকুদ, আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া তাহসাবুহুম আইকাজাম ওয়া হুম রুকুদ, আপনি তাদেরকে মনে করছেন ওরা কি
জাগ্রত না ওহম রুকুদ রুকুদ মানে হচ্ছে লম্বা ঘুম একদিন দুই দিন তিন দিন দশ দিন এক মাস দুই মাস একশো বছর তিনশো বছর ঘুমানোকে রুকুদ বলা হয় কোরআনে কোরআনে আরেকটা ঘুমের কথা বলা হয়েছে এই ঘুমটাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সাথে উল্লেখ করেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াজাউন একদল লোক আছে তারা খুব কম সময় রাতে তারা ঘুমায় কালিলাম মিনাল লাইলি মা ইয়াজাউন তারা যে রাতে ঘুমায় খুব কম কালিলাম মিনাল লাইলি মা ইয়াজাউন তারা খুব কম কম ঘুমায় রাতের বেলা আর বাকি অংশটা তারা আল্লাহর জন্য তারা বরাদ্দ করে রাখে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল লোক হচ্ছে কাল খাসাব অথবা কাল হাজার এটা হচ্ছে পাথরের মতো অথবা এরা হচ্ছে কাঠের মতো কাঠ যেরকম কোথাও ফেলে রাখলে কোনো কি নাই কোনো এই দিক সেদিক কোনো নড়াচড়া নাই একদল লোক আছে এরা পাথরের মতো ঘুমায় কোনো নড়াচড়া তাদের নাই রাতের বেলা যে তারা অন্যদিকে একটু একটু এই দিক সেদিক তারা ঘুরবে কারণ ঘুরার একটাই অর্থ এটা আমি ঘুম গভীর হোক আপনার ঘুম পাতলা হোক আমি সে কথা বলছি না অর্থাৎ রাতের বেলা সে ঘুম থেকে জেগে ওঠে না আল্লাহর ইবাদতের জন্য মনে হচ্ছে যেন মাতাল মদ খেয়ে ঘুমাচ্ছে এরকম একটা আল্লাহর দাগ তার কর্ণকুহরে পৌঁছে না এরকম একদম লোক আছে আল্লাহ রাসুলাম বললেন এর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জীব আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জীব আল্লাহর ডাক যাদের কর্ণকুহরে পৌঁছে না এই সকল জীব এই সমাজে ভর্তি অথচ তার মুসলিম নামে তারা তাদের নিজেদেরকে দাবি করে থাকে সম্মানিত ভাইরা এবং এই জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি চাও যে তোমরা আমল করো না কিন্তু তোমাদের আমল নামে আমল ঢুকছে আমল ঢুকছে তাহলে তোমরা তিনটি কাজ করো সাহাবায়ে কেরাম হ্যাঁ তিনি বললেন তাহলে তোমরা তিনটি কাজ করো তিনি বললেন কি তিনটি কাজ কি কি হালা আদুল্লুকুম আলা আমি আমি কি তোমাদেরকে এমন কোনো কাজে কথা বলবো না আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া এবং ওয়ারফাউ বিহিন আর দারাজাত আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যার মাধ্যমে তোমাদের গুণাগুলো মাফ করে দেবেন তোমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন সাহাবায়ে কেরাম বলেন আলা ইয়া রাসূলুল্লাহ তখন তিনি বললেন ইসবাগুল উযুই আলাল মাকারি এক নাম্বার ইসবাগুল উযুই আলাল মাকারি সুন্দর করে উযু করুন উযু করার সময় কি করবেন সুন্দর করে উযু করবেন আপনার কষ্ট হচ্ছে তারপর আপনি উযু করবেন কষ্ট হচ্ছে তারপর আপনি উযু করবেন উযু করা যেমন শীতের সময় প্রচণ্ড শীত তারপর আপনি উযু করছেন ইসবাগুল উযু আলাল মাকারিহি ওয়া কাসাতুল খুতা ইলাল মাসাজিদে মসজিদে বেশি বেশি যান মসজিদের রাস্তায় আপনার পায়ের চিহ্ন পড়ে থাকো কিয়ামতের দিন এই রাস্তা আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই লোকটা আমাকে ধরে ধরে তোমার মসজিদে গিয়েছে অতএব তাকে তোমার ক্ষমা করে দিতে হবে এই দুই নম্বর এবং অন্তজার সলাতে বাজা সলাহ এবং নামাজের পর এক নামাজের পর আরেক নামাজের জন্য অন্তরটাকে আপনি অন্তরটাকে আপনি বরাদ ইয়ে করে রাখবেন কানেক্টেড করে রাখবেন এক সলাতের পর আরেকটা সলাতের কথা অন্তরে আপনি জাগরুক রাখবেন প্রিয় ভাইরা জানেন না আপনার শুনেন না প্রিয় বোনেরা রাসূল সাল্লাম বলেছেন সাবাতুন ইউজুল্লুহুমুল্লাহু তাহতা জিল্লিহি ওয়া মালা জিল্লা ইল্লা জিল্লুহু এক এমন একটা সময় আসবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর লোকদেরকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন আপনারা জানেন না অথবা আল্লাহর ছায়া আশ্রয় প্রদান করবেন তোমাদের একদল লোক হচ্ছে অকলবহু ওয়ারাজুরুন কলবহু মুআল্লাকুম বিল মাসাজিদ একদল লোক আছে যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে তার অন্তরটা লেগে থাকে মসজিদের সাথে লেগে থাকা মানুষের নামাজের সাথে লেগে থাকে একবার নামাজ আদায় করার পর তারা অন্তরে আবার এইরকম আকাঙ্ক্ষা থাকে কখন আবার নামাজের সময় হবে কখন আবার আমার রবের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো কখন আবার আমার রবের সামনে দাঁড়াতে পারবো রাসূল সাল্লাম এই জন্য আলী রাদিয়াল্লাহ এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন যে আকিমি সলাত আরিহনা বিহা ইয়া বেলাল বেলাল মনটা খুব খারাপ নামাজের ব্যবস্থা করো আমি একটু নামাজ পড়বো মনটা খারাপ নামাজের ব্যবস্থা করো আমি নামাজ পড়বো আলী রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন খারাপ হলে তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে যান আর আপনার মন খারাপ হলে আপনি বলেন আজকে আমার মন খারাপ এটা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে এটা কোনো মুসলমানকে এই কথা বলতে পারে এটা কি সুন্নাহ এর অনুযায়ী কোনো কথা আপনাকে বলতে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল এ মুসলমান যুবকদেরকে দেখলে আমার লজ্জা লাগে যে তুমি কি ট্রেন্ড হিসাবে নিতে আল্লাহর রাসূলকে নিতে পারো না রাসূলের ট্রেন্ডটাকে রাসূলের তার ট্রেডিশনটাকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাকে কি তোমার ট্রেন্ড বানাতে মনে চায় না কোন পাগল ছাগল কি বললো সে পাগল ছাগলের কথাই তুমি ট্রেন্ড নিলা সেটাকেই তুমি বিভিন্ন জায়গায় এটাকে প্রচার করা শুরু করলা তোমার রুচি এত নিকৃষ্ট কেন তোমার রুচি এত নর্দমার রুচিতে তুমি কীভাবে তোমার রুচিকে পরিণত করলে শয়তানের আত্মায় তোমার আত্মাকে কীভাবে পরিণত করলে তোমার আত্মাটাকে উন্নত করো কারণ তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তুমি তার উম্মা বলে দাবি করো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সভ্য মানুষটি এ গোটা মানুষকে যিনি সভ্যতা বানিয়ে সভ্যতা শিখিয়েছেন সভ্য মানুষ বানিয়েছেন অন্যথায় মানুষগুলো গরু ছাগল থাকতো নিজেদের সন্তানদেরকে যারা হত্যা করতো এই লোকদেরকে পৃথিবীর সেরা মানুষে তৈরি করেছেন এই পৃথিবীতে এরকম সোনার মানুষ আর কখনো আসেনি কেয়ামত পর্যন্ত আর কখনো আসবে না এই সোনার মানুষ তার পরশ পাথরে সান্নিধ্যে এসে কীভাবে তৈরি হয়েছে দেখুন না আপনারা তার সুন্নাকে আপনার ভালো লাগে না
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? কাসরাতুল খুলা এই খুতা ইলাল মাসাজিদি রাসূলুল্লাহ বললেন ফাযালিকুমুর রিবাত, এটি হচ্ছে সীমান্ত পাহারা। সীমান্ত পাহারা মানে তুমি তোমার সীমান্ত মানে তুমি তোমার দিনকে পাহারা দিচ্ছ, তোমার দিনে শয়তানের তখন আক্রমণ থাকবে না, তুমি এই কাজগুলো করতে পারো। সম্মানিত ভাইরা, এখানে অনেক লম্বা আলোচনা আছে, আমি সেই দিক শুধু ইঙ্গিত করে দিতে চাই আপনাদেরকে, আপনারা সাদাকা করুন। সাদাকা করবেন না আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একজন করে দুজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয় এবং তারা বলে, হে আল্লাহ, যে দান করে তার উত্তম বিনিময় এবং প্রতিদান তুমি দুনিয়াতে তাকে প্রদান করো, আর যে দান করে না আল্লাহ তাআলা তার ধন সম্পত্তি তুমি ধ্বংস করে দাও। যে ব্যক্তি দান করবে ব্যক্তির সম্পদ থাকে না, যে ব্যক্তি দান করে তার সম্পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা প্রদান করেন, প্রচুর পরিমাণ বৃদ্ধি জিয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে লোকেরা, তোমাদের এমন দিন আসার পূর্বে তোমরা দান করো যেই দিন লা খুল্লাতুন ফিহি ওয়ালা বাইউন ওয়ালা শাফাআ, সেই দিন কোনো খুল্লা বন্ধুত্ব থাকবে না, ওয়ালা বাইউন কোনো বিক্রি বেচা বিক্রি থাকবে না, ওয়ালা আদলুন সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা শাফাআতুন কারো সুপারিশ সেই দিন কবুল করা হবে না। সেই দিনের পূর্বে তোমরা তোমাদের দান করো। আপনার কি মনে হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথা যখন বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারিব ফাআসসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, এই জন্য সালফে সালিহিন তারা বলেছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন বললেন যে মানুষরা মারা যাওয়ার পর তারা যখন আখিরাতের চিত্র দেখতে পাবে তখন তারা বলবে, আল্লাহ আবার দুনিয়া পাঠাও, এবার আমরা দান সাদাকা করব। দান সাদাকার কথা কেন আল্লাহ বলেন? আল্লাহ কি বলতে পারতেন না, তাহলে আমি এবার ঈমান আনবো, আমি এবার ঠিকমতো নামাজ পড়বো, আমি এবার হজ করবো, আমি এবার উমরা করবো, আমি এই করবো? কারণ লোকেরা যখন আখেরাতে গিয়ে দেখবে দান সাদাকার যে বিশাল মর্যাদা, তখন তারা ওইটা বলবে, আল্লাহ তাহলে একটু দান করার সুযোগ দাও, আবার পৃথিবীতে যাবো, এবার কেবল দান করবো। ওই সময় আসার পূর্বে প্রিয় ভাইরা আপনারা দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি দান করে তাহলে তার সম্পদ কমে না, দানের মাধ্যমে সম্পদ বাড়ে। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন ফাহুয়া ইখলিফু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আল্লাহ সুবহান তাকে দুনিয়ায় প্রদান করেন, ওহুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কুল্লু ইমরিইন ফি যুল্লি সাদাকাতি হাত্তা ইয়াকদিয়া বাইনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একজন ব্যক্তিকে তার দানের ছায়ায় রাখবেন, দান তাকে সেই দিন ছায়া প্রদান করবে, হাত্তা ইয়াকদিয়া বাইনান নাস, আনটিল দ্য জাজমেন্ট বিটুইন দ্য পিপল ইজ ফিনিশড, মানুষের মধ্যখানে যে জাজমেন্ট আছে, যে বিচার আছে, বিচার ফিনিশ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ব্যক্তির দানের কারণে একটা ছায়া তাকে তৈরি করে দেওয়া হবে কেয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন কেউ আপনাকে একটা আমরেলা ধার দেবে না, একটা কেউ আপনাকে সেই দিন একটু একটু ছাতা আপনাকে ধার করবে ধার দেবে না, কেউ তো আপনার দিকে তাকাবেই না, সেদিন কেউ আপনার দিকে তাকাবেই না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইরতাদ্দু ইলাইহিম তারফুহুম আফিদাতুহুম হাওয়া, সেটা ভয়ঙ্কর দিন, সেই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের সেই দিনের অবস্থা কি হবে। সম্মানিত ভাইরা, এবং এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনারা যতটুকু সম্ভব আপনারা দান করুন। সিয়ামুত তাতাউউ, আপনার তাতাউউ অর্থাৎ সেই সকল রোজাগুলো রাখুন যেই রোজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেননি কিন্তু আপনার জন্য নফল। আপনি কি জানেন না, একজন ব্যক্তি যদি একটা রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবঈনা খারিফা, 70 খারিফ, 70 বসন্ত দূরে তাকে জাহান্নাম থেকে রাখা হবে। 70 বসন্ত মানে কি? ওই আখেরাতের দৌড়টা আপনার কি মনে হয় পিঁপড়ার গতি, আর আপনি হেঁটে যাবেন, সাইকেলে যাবেন, বাইসাইকেলে যাবেন, এই অবস্থায় আপনার মনে হয়? নেভার। সেটা হচ্ছে সেই দিন লোকেরা কীভাবে দৌড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দৌড়ের কথা কোরআনে চিত্রায়ণ করেছেন, ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেই দিন তারা নূরের গতিতে একদল লোক দৌড়াতে থাকবে। অতএব এই যে দৌড়ের একটা দিবসে, সেই দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে সেই দিন এই কোন একজন ব্যক্তি যদি সেই দিন কোন একজন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সেই দিন জাহান্নাম থেকে তাকে 70 খারিফ এরকম দূরে তাকে রাখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার প্রতিদান হয়ে যাবেন। আল্লাহ নিজে তার প্রতিদান হওয়া মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কেবল আল্লাহকে কেবলমাত্র জান্নাতে দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম আর রাব্বিহিম লা মাহজুবুন, জাহান্নামীরা কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না, কেবলমাত্র জান্নাতির আল্লাহকে দেখবে। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ও উজুহু ইয়াউমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফালা বিহা ফাকিরা, একদল লোক তাদের চেহারা সেদিন উজ্জ্বল থাকবে, উজ্জ্বল চেহারার মধ্যে রাজ্যের শান্তি এবং আলোর বন্যা, আলোর ছটা কেবলমাত্র তাদের চেহারায় উজ্জ্বল হতেই থাকবে, হতেই থাকবে। এই লোকেরা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, তাদের রবকে তারা দেখতে পাবে। ও উজুহু ইয়াউমাইযিন বাসিরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক হচ্ছে তারা হচ্ছে আল ফাজারা আল কাফারা, এবং তাদের চেহারা হবে ধুলায় মলিন,
এই সকল ব্যক্তিরা হচ্ছে তারা অপাপিষ্ঠ এবং পাপাচারী আল কাফারা আল ফাজারা, তারা ছিল কাফের, তারা ছিল ফাজের অপরাধী মুশরিক, তারা কাফের অথবা তারা মুরতাদ ছিল অথবা তারা মুনাফিক ছিল অথবা তারা বেদাত করত, ইত্তকারের মাধ্যমে তার লিপিবদ্ধ ছিল। এই সকল ব্যক্তিদের চেহারা হবে সেদিন তাদের সেদিন হবে কালো এবং সেদিন তাদের চেহারা হবে অত্যন্ত মলিন, অসন্তুষ্ট, ধুলামলিন তাদের চেহারা হবে। মনে হচ্ছে যেন কালিমা লেপে দেওয়া হয়েছে তাদের চেহারায়, কালো কালি দিয়ে তাদের গোটা চেহারাকে বিবর্ণ করে দেওয়া হয়েছে, এরকম একটি অবস্থা সেদিন মনে হবে। অথবা আপনাদেরকে সোয়ামাত তাতাউ রাখবেন, এর মধ্যে আপনারা জানেন আশুরার রোজা রেখেছেন, আপনাদের কিন্তু আইয়ামুদ দুবিদের রোজা চলে আসছে আপনাদের। রাসূলুল্লাহ প্রতি বৃহস্পতি এবং সোমবার রোজা রাখতেন এবং তিনি বলতেন যে এই দুই দিন আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হয়। আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে তখন আমি রোজাদার, আমার রব জানবেন যে আমি রোজাদার, এই কারণে আল্লাহ তাআলা সব আমল সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জানতে পারেন যে আপনি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে আপনার আমল নামে পেশ করা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহান কতটা সন্তুষ্ট হবেন। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবলমাত্র রমাদান রোজা ফরজি করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রোজাগুলো রেখেছেন। আপনি অনেকগুলো হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বহু সাহাবী থেকে এই বর্ণনা আসছে। সালমান আল ফারিসি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসানি খলিলি বিসালাসিন, আমার বন্ধু আমাকে তিনটি বিষয়ে নসিহা প্রদান করেছেন, তন্মধ্যে একটি হচ্ছে যে আমি যেন আইয়ামে বিদের রোজা রাখি, আমি যেন প্রতি মাসের এই তিনটি দিন রোজা রাখি। রাসূল ইসলাম সোমবার এবং বৃহস্পতি রোজা রাখার কথা বলেছেন। আপনি বিসাল কওম কওমুন ইয়ারিফুনাল্লাহ ফি রমাদান, ওই লোকেরাই কত নিকৃষ্ট যারা আল্লাহকে রমজানেই চেনে, এর বাইরে আর আল্লাহকে তারা চেনে না। মনে হচ্ছে যেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল রমজানেই অস্তিত্বশীল, এর বাইরে আর তিনি নাই। এক লোকের চরিত্র এবং তাদের অবস্থা দেখে এরকম মনে হয়। অতএব রমাদানের বাইরে মহান আল্লাহ সুবহানাহুকে চিনতে হবে। এমন কিছু কাজ আছে যে কাজের কারণে আপনাদের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু মাফ করে দেবেন। এমন কিছু কাজ প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা অব্যাহতভাবে কাজগুলো করুন। আল্লাহ সুবহানাহু বলেছেন ওমাই ইয়ামাল সুআ ওমাই ইয়ামাল ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ তাওয়াবার রাহিমা গফুরুর রাহিমা, কোন একজন ব্যক্তি যদি অপরাধ করে অথবা সে যদি তার নিজের উপর জুলুম করে অথবা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেবেন এবং তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, কি মেহরমান রব! আপনি গুনাহ করলেন, তওবা করার কারণে আল্লাহ তো গুনাহ মাফ করে দেবেন, এক্সট্রা আপনাকে কি করে দেবেন, একটু রহমও করে দেবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অপরাধ করলে আমরা এই পৃথিবীর মানুষকে দেখেছি যত ভালোই হোক না কেন, অপরাধ করলে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, কিন্তু তারপরও চেহারাটা আপনার দিকে তাকান না, অন্যদিকে তাকিয়ে ক্ষমা করে দেন। আর আল্লাহ কেবল ক্ষমাই করবেন না, এক্সট্রা একটু রহমও দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ ফিস সাইয়্যাতি বিস সাইয়্যাতি ফালা ইয়ুজজা ইল্লা মিসলুহা, কেউ যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব প্রদান করেন। এবং কুল্লু আমাল ইবনে আদম বি আশরি হাসানাতিন ইলা 700 দিরহাম, রাসূলুল্লাহ বললেন লম্বা হাদিস যে একজন বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে 700 গুণে বৃদ্ধি করে দেন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু তার যার জন্য ইচ্ছা আরো বাড়িয়ে দেন। অথবা আপনি কাজগুলো করবেন, এখানে অনেকগুলো কাজের কথা আমি আপনাদেরকে বলতে চাই। প্রথমত সম্মানিত ভাই, যদি আপনি চান আপনার সবগুলো গুনাহ মাফ করে দেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাত তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। রাসূল সাল্লাল্লাহু বলেন আপনি কোনো গুনাহ যদি করে ফেলেন তাহলে তার সাথে সাথে একটা ভালো কাজ, একটা গুনাহ করে ফেলেছেন সাথে সাথে একটা ভালো কাজ করুন। অনেক ভালো কাজ আছে, আপনি একটা অপরাধ করেছেন সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলেন না প্লিজ, আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত দিয়ে রহম দিয়ে পূর্ণ করে দেবেন, রিজিকের প্রবলেম থাকলে তা সমাধান করে দেবেন, আপনার চাকরি বাকরি অথবা আপনার শারীরিক অসুস্থতা থাকলে আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন। অতএব আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা বলুন 100 বার যদি বলেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে থাকে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বরে ইমাম সাহেবের পিছনে আমিন বলবেন, আমিন যদি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামের আমিন মুক্তাদির আমিন ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায় তাহলে যারা আমিন বলেছে আল্লাহ তাআলা অতীতের তাদের সকল গুনাহ মাফ করে দেবেন। মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়িকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কারো আমিন যদি ফেরেশতারও আমিন বলে ইমামের পেছনে, আমিন মুক্তাদির আমিন ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায় ওই ব্যক্তির অতীতের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা বিশাল বড় একটা সুযোগ, এটা বিশাল অপরচুনিটি, সেল অফ, আমি বলি না সেল অফ, সিন অফ,
সিন অফ গুনাগুলো মাফের একটা বিশাল অফার যাচ্ছে। এই অফারগুলো লুফে নিন, এই অফারগুলো গ্রহণ করুন প্রিয় ভাইরা। তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি দিনের বেলা 100 বার এই কথা বলে অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির আমলনামা 100টি সওয়াব লিখে দেবেন, 100টি গুনাহ মাফ করে দেবেন এবং 10টি কৃতদাসকে মুক্তি করার সওয়াব প্রদান করবেন এবং এই ব্যক্তিকে শয়তান থেকে মুক্তি প্রদান করবেন। এই ব্যক্তি যদি সকালবেলাটা পড়ে সন্ধ্যা পর্যন্ত শয়তান তাকে কোনো অবস্থায় আসর করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়া হচ্ছে আপনি যে সালাতের জন্য অপেক্ষা করেন, মন দিয়ে অপেক্ষা করেন, আপনি অফিসের কাজই করেন নো প্রবলেম, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, নামাজের অপেক্ষায় আছেন, আল্লাহ কখন আবার নামাজের সময় হবে, নামাজে আমি দৌড়ে যাব, আমি নামাজে যাব, এই সময় আমি ক্ষেপণ করব না, এরকম একটা অনুভূতি নিয়ে যদি আপনি অপেক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানালেন, কেউ যদি খাবার খাওয়ার পরে যদি আল্লাহ সুবহানাহু প্রশংসা করে, মান ক্বারা হিনা ইয়াফরাগু মিন তুআমিহি আলহামদুলিল্লাহি আল্লাযী আত'আমানি হাযা আত'আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আবার শুনে নিন, আলহামদুলিল্লাহি আল্লাযী আত'আমানি মিন হাযা আত'আমি ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটি কেউ যদি খাওয়ার পরে পড়ে, শুধু আলহামদুলিল্লাহ নাই তুমি অথবা শুধু আলহামদুলিল্লাহ যদি পড়ে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। এটা সবগুলো সহি বর্ণনা, একটাও দঈফ কোনো বর্ণনা নাই, একটা দুর্বল বর্ণনা নেই, বানোয়ার তো বহুত পরের কথা, একটা দুর্বল বর্ণনা নাই, এগুলো আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এগুলো কীভাবে আমল করেছেন যদি আপনার এই দৃশ্যটা দেখতে পেতেন সুবহানাল্লাহ, যদি বুঝতে পারতেন, দৃশ্য তো দেখার সুযোগ নাই কিন্তু একবার বইগুলো পড়ুন, দেখুন সাহাবায়ে কেরামরা কীভাবে এগুলো আমল করেছেন সুবহানাল্লাহ। এমনি কি তারা সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন আল আনসার, এমনি কি আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, একটা জাতিকে কেবল আল্লাহ এই সার্টিফিকেট দিয়েছেন, এই জাতির নাম হচ্ছে আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কেবল আল্লাহ এই সার্টিফিকেট প্রদান করেছেন। সেটি আপনারা করুন সম্মানিত ভাইরা, কাসরাতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টেনশন দূর করে দেবেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ দূর করে দেবেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শক্তিমত্তা বাড়িয়ে দেবেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মধ্যে সমৃদ্ধি বাড়িয়ে দেবেন। আপনার সন্তান হয় না, বিয়ে শাদী করেছেন, অনেকদিন সন্তান হয় না, আস্তাগফিরুল্লাহ পড়ুন। অনেকে বিয়ে করার আগে সন্তান কামনা করেন না, বলে আমার মেয়েটার কপাল এত খারাপ যে বিয়ের আগে একটা ছেলে হয়েছে এটাও মারা গেছে, বিয়ের পরে যেটা হয়েছে এটাও মারা গেছে, মানে এমন একটা অবস্থা আমাদের অধিকাংশই সুবহানাল্লাহ। পরিস্থিতি এখন রাস্তাঘাট এইরকমই, স্কুল কলেজ ইউনিভার্সিটির পরিস্থিতি দেখলে মনে হয় না যে এটা কোনো মুসলমানের সমাজ, এটা কোনো মুসলমানের সমাজ এটা মনেই হয় না, মনে যেন কোনো কাফের মুশরিকদের অথবা আইয়ামে জাহিলিয়াতের চেয়েও খারাপ, এটা নব্য আইয়ামে জাহিলিয়াতের, যেই জাহিলিয়াত দেখে শয়তান বলে আমিও তো এত বড় শয়তান হই না এখনো, ও নিজে হয়তোবা ভাবে যে তোর মতো শয়তান তো আমি এখনো হতে পারলাম না, নিশ্চয়ই তোর কাছ থেকে অনেক কিছু শিখতে হবে আমার, এইরকম একটা পরিস্থিতি আমরা আমাদের নিজেকে নিয়ে দাঁড়া করিয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন আমরা যদি সত্যিকার অর্থে দিনের উপর থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মর্যাদা প্রদান করবেন, আপনি যদি সুন্দর করে উজু করেন উজুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবেন, এটা কেমন দিন বলেন তো, এইরকম একটা দিন ছেড়ে আপনি কোথায় পালাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি সুন্দর করে উজু করলো, উজু করার পরে সে দুই রাকাত সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সালাতের মধ্যে সে অন্য কোনো দিকে তার মনকে নিয়ে যায় না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সবগুলো গুনাহ মাফ করে দেওয়া হবে। একবার সালাত একবার উজুটা করেন, উজুটা পরে দুই রাকাত নামাজ আদায় করেন, করেন না, মেক ইট এ হ্যাবিট, মেক ইট এ হ্যাবিচুয়েট, বিগ হ্যাবিচুয়েটেড টু ইট, এর প্রতি হ্যাবিচুয়েটেড হয়ে যান, আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আপনার মর্যাদা বাড়িয়ে দেন। আমরা যে কথা এর আগে বলেছিলাম মসজিদে বেশি বেশি আসুন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এটি বেশি বেশি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনি বলেন রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এটাও সহিহ হাদিস এবং সবগুলো বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এই তিনটি বর্ণনায় আছে। এই বর্ণনা আপনি যদি এটা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন একজন ব্যক্তি যখন এটি পড়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমাম সাহেব যখন দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলে, যদি মুক্তাদিরা রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ পড়ে, ওই সময় আবার ফেরেশতারাও রব্বানা ওয়ালাকাল হামদ পড়ে, সহি বুখারী হাদিস। রাসূলুল্লাহ বললেন ইমাম সাহেব বলেছে, মুক্তাদিরাও বলছে, ফেরেশতারাও বলছে, মুক্তাদি এবং ফেরেশতাদের কথা যদি এক সময় হয়ে যায় তাহলে মুক্তাদিদের অতীতের সবগুলো মাফ করে দেওয়া হবে। কি একটা বিশাল, এটা একটা এখলাস রিশ,
এটা একটা কনসেন্ট্রেশনের ইস্যু, এটা একটা মনোযোগের ইস্যু। অনেকে বলবেন গুনাহ যদি এত সহজে মাফ হয়ে যায় তাহলে কবিরা গুনার কী হবে, এগুলো সগিরা গুনার কথা বলা হয়েছে। আর যে সকল ব্যক্তিরা এই আমল করে ওই সকল ব্যক্তিরা খারাপ কাজে কোনোদিন যায় না। একবার টেস্ট করেই দেখেন, একবার অভ্যস্ত করেই দেখেন নিজগুলোকে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজই তৈরি করেছেন। আল্লাহ কি বলেন না, ইন্না সলাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে দূরে রাখে কে, সলাত নামাজ। কিন্তু বহুত লোক আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, নামাজেও সবার আগে দুর্নীতিতেও সবার আগে। না এরকম কালো বাজারি করে গিয়ে দেখেন এরাই সবার আগে, বিশাল বড় জুব্বা, কতবার যে হজ করছে, প্রতি বছর পারলে দুইবার হজ করে, এরকম একটা ভাব। এবং প্রতি বছর হয়তোবা ওই পুরো রমজান গিয়ে মক্কায় কাটায়, এরকম লোক নাই, কিন্তু দেখবেন দুর্নীতিতে 1, 2, 3 নম্বরে তার তালিকায় তার নামাজ। আমি একবার দেখেছি একজনকে 40 বার হজ করতে, ওই লোক হচ্ছে বাংলাদেশের সেরা কিলারদের মধ্যে একজন। আমি তাকে জিজ্ঞেস করলাম কীভাবে প্রতি বছর আজকে, বলে ইয়ানে না আসতে ভালো লাগে না, এখানে যেতে তার ভালো লাগে না। কত বছর তোমার? সেই বছর আমাকে বলছে 37তম বার। আমি জানি না এরপরে আরও কতবার গেছে, পরে তিনি মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আল্লাহুম আমিন। এরকম বহু লোক আছে প্রতি বছরই তিনি যাচ্ছেন, কেউ তার আমল মধ্যে কোনো পরিবর্তন, ওইখান থেকে আসার পরেও কি, ওইখান থেকে আসার পরেও আপনার জানেন যে বাংলাদেশের এরকম বহু হোমরা চোমরা তারা কী করেছে, হজ করতে গিয়েছে এবং ওইখান থেকে আসার সময় বলেছে ওই অমোক লোকদের জন্যে কী করব, পাথর মারার জন্য মিনা থেকে কিছু পাথর নিয়ে এসেছে, ওর কপালে গিয়ে এবার এই পাথরটা মারবো, এটা সে নিয়ে এসছে ওইখান থেকে। এইরকম লোকও আছে, এরকম জাহেল জালেম এখানেও আছে যারা এইভাবে তাদের এবাদত করবে, তাদের কাজগুলো করতে চায়। সম্মানিত ভাইরা, আমি কয়েকটি শুধুমাত্র আপনাদেরকে এখন কাজগুলো বলে এরপরে আমি শেষ করতে চাই, কারণ আপনারা ইনশাল্লাহ এটা অবশ্যই পড়ে নেবেন। এরপর আপনারা যে কাজটি করবেন তা হলো যে আপনারা অবশ্যই, যে আজকে জুমাবার আছে না, জুমাবার এমন একটি সময় আছে যে সময় আল্লাহর কাছে যা দোয়া করা হয় সেই দোয়াই কবুল হয়ে যায়। এমন সময় নাই জুমাবারে, রাসূল বলেছেন দুটো সময়, দুটো সহি হাদিস, এটা হচ্ছে যখন ইমাম সাহেব বসে, হাত্তা তোকদা আস-সালাতু, নামাজ শেষ হওয়া পর্যন্ত। ইমাম বসেছে কি জন্য বসেছে, খুতবা দেওয়ার জন্য তিনি বসলেন, তারপর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে এই সময়টাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। আরেকটি হাদিস এবং সেটি সহি হাদিস, তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া করলে আল্লাহ সুবহান দোয়া কবুল করে নেন। এই সময় আপনার দোয়া করবেন, এটি গুরুত্বপূর্ণ। আপনার ইমানকে বৃদ্ধি করতে চাইলে, আপনার ইবাদতকে বৃদ্ধি করতে চাইলে এটি করেন। উত্তরুক আসরান সালেহান, একটা সালে একটা ভালো একটা প্রভাব সমাজে তৈরি করেন, আপনাকে দেখে যেন ভালো কাজ লোকেরা শেখে, আপনি একটা ভালো কাজ শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেননি, মানুষ মারা যাওয়ার পর তার আমলগুলো বন্ধ হয়ে যায়, দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তার তিনটা পথ খোলা থাকে, সন্তানগুলোকে কমপক্ষে দিনদার বানান, এরা আপনার জন্য দোয়া করুক। কিছু ভালো এলেম চর্চা করে এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, কিছু ভালো এলেম চর্চা করুন, ভালো দিনই জ্ঞান চর্চা করুন এবং এগুলো মানুষের সামনে, মানুষের কাছে এগুলো ছড়িয়ে দিন, অথবা সাদেকায়ে জারিয়ার কাজ করুন। মসজিদ মাদ্রাসা দিনই আয়োজনগুলো এগুলোকে প্যাট্রোনাইজ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বলেছেন, সুবহানাল্লাহি বিহামদি, আমরা আগে বলে এসেছি সুবহানাল্লাহি বিহামদি, এটি প্রতিদিন 100 বার কমপক্ষে পড়ুন, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। এর ব্যাপারে কতগুলো যে সহিহ হাদিস আসছে, এর মধ্যে একটা হাদিস হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কেউ যদি 100 বার সুবহানাল্লাহি বিহামদি বলে, জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে নেন। অন্য হাদিসে এসে জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ নির্মাণ করা হয়। জান্নাতের একটা খেজুর গাছের দাম কি, জান্নাতের একটা খেজুর গাছের দাম কি, কি মনে হয়? আল্লাহ আকবার, এটা যদি আপনি বুঝতে পারতেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জান্নাতে যার খেজুর গাছ আছে সে কি জাহান্নামে থাকে নাকি, কি মনে হয় আপনার? জান্নাতে তার খেজুর গাছ, ও জাহান্নামে আছে, এটা হয় কখনো? এটা কখনো হবে না, গ্যারান্টিড, দ্য ম্যান উইল বি ইন দ্য জান্না, ইন দ্য প্যারাডাইজ অফ আল্লাহ, লোক জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটি আমাদের বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে, আসসালামু আলাইকুম, এটা আমাদের বেশি বেশি বলা দরকার। সাহাবায়ে কেরামরা যদি আমাদেরকে দেখতেন যে হাজার হাজার 200 কোটি মুসলমান, তাহলে তারা সবাই জান্নাতে যাওয়ার কথা, কারণ সাহাবীরা মানুষ খুঁজে পাইত না সালাম দেওয়ার জন্য। রাসূল সাল্লাম মানুষ খুঁজে পেতেন না, তিনি মাঝে মাঝে আনসারি এলাকায় যেতেন বাচ্চাদেরকে সালাম দেওয়ার জন্য, আর আমরা ঘর থেকে বের হইলে তো ধাক্কা লাগে, এই পরিমাণ লোক কি পরিমাণ জান্নাতে যাওয়ার সুযোগ, চিন্তা করে দেখেন। কিন্তু সাহাবীরা মনে করতো যে এত জান্নাতে যাওয়ার তো বিশাল আয়োজন দেখি, কিন্তু এরপরে ঘুরার পরে দেখতে এগুলি কি সব কাফের না মুশরিক না মুনাফিক, একটাও দেখি সালাম দেয় না, ঘটনা কি? এটা কি মুসলমানের সমাজ নাকি কাফেরের সমাজ? যেই সমাজে সালাম নেই এটা আবার মুসলমানের সমাজ কীভাবে হয়? এখন তো আপনি কাউকে সালাম দিলে সে উত্তর না দিয়ে বলে ভাই আপনি আমাদের চিনেন নাকি, সে উত্তর দেওয়ার আগে বলে আপনি আমাকে চিনেন নাকি, আর সালাম দিলে কেউ লাভ দেয়, আপনি পিছন থেকে সালাম দিয়ে দেখেন লাভ দিয়ে উঠে, বলে কোনো সন্ত্রাসীকে আমার আবার কিছু বললো নাকি। মানে আমরা এই জায়গায় আমাদের দিনকে নিয়ে গিয়েছি, সালামের কোনো চর্চা নাই। ঘরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি ঘরে সালাম দিয়ে ঢুকে তাইলে ওই ঘরে শয়তানের আর কোনো আশ্রয় থাকে না, ওই ঘরে রহমত বর্ষণ হতে থাকে। কতবার সালাম দিয়ে ঢুকেন, দুই কাইতে পারেন, এতক্ষণ কেন লাগলো দরজা খুলতে? প্রথম থেকে আপনি শয়তানের মূর্তি নিয়ে প্রথমেই ঢুকেন, শয়তান বলে আমি যাই, আমার আর এই বাসায় আর কাজ নাই, নতুন একজন অলরেডি চলে এসছে, আমার রিপ্লেসমেন্ট অতিথি আমার চেয়ে আরেকজন বড় একজন চলে এসছে। আপনি যখন যান সালাম দিয়ে ঢুকুন,
মর্যাদার সাথে আপনি সালাত আপনার ঘরে আপনি ঢুকুন। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, আপনার সালাত আপনার ওযু সুন্দর করে করবেন, সালাত ঠিকমতো পড়বেন, মানুষের কল্যাণ করবেন, মানুষের উপকার করবেন, মহান আল্লাহকে তাজিম করুন, আল্লাহকে সম্মান করুন। আল্লাহর সম্মান, আল্লাহর আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয় ভীতি এটা অন্তরে লালন করুন এবং সেওয়াক মেসওয়াক করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি সময় মেসওয়াকের কথা বেশি বেশি বলেছেন, একটা হচ্ছে নামাজের সময়, আরটি হচ্ছে কখন ওজুর সময় বা সালাতের সময় মসজিদে আসার আগে, এটি তিনটি একই, আরেকটি হচ্ছে কোরআন তেলাওয়াতের আগে, আরেকটি হচ্ছে ঘরে যাওয়ার আগে। আরেকটি কি? ঘরে যাওয়ার আগে, আপনি ঘরে যাওয়ার আগে এমন কিছু খেয়ে গেলেন, এখন ঘরের লোকেরা বলে কিরে এই ঘরে এটা আবার কোত্থেকে আসলো, আবার নতুন শয়তানের আবির্ভাব হয়েছে, দুর্গন্ধে ঘরের লোকেরা আর আপনার কাছে থাকতে পারে না। এরকম লোক নাই, মুসলমান নাই, মুসলমানরা আছে কিনা তার মুখের গন্ধে অন্য কেউ তার কাছে থাকতে পারে না। ঘরে যাওয়ার আগে রাসূল সাল্লাম তার ব্রাশটা করে দিতেন, তার স্ত্রীরা যেন মুখ থেকে একটু গন্ধ সুগন্ধি পায়। রাসূলের সুবহানাল্লাহ, যার গায়ের ঘামগুলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বোতল ভর্তি করে রেখেছেন এই কারণে যে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর সুগন্ধি আমি আর কিছুতে খুঁজে পাই না, ঘামের মধ্যে এরকম সুগন্ধি যদি হয় তাহলে তার মুখের মধ্যে কি সুগন্ধি। তিনি ব্রাশ করে ঘরের মধ্যে যান, ব্রাশ করে মেসওয়াক করে তিনি ঘরের মধ্যে যান, এই কাজগুলো করার দরকার, একটু হাসেন না। কিছু কিছু লোক আছে, আমি কথা আগেও বলেছি বহুবার, কেবলমাত্র ক্যামেরার সামনে হাসে না, এরকম লোক কেবল ক্যামেরার সামনে হাসে, আর অন্যথায় তার চেহারার উপরে মনে হচ্ছে যেন এটা মনে হচ্ছে যেন কালো মেঘ, অমাবস্যার চাঁদ, অমাবস্যার কি কালো রাত, চেহারায় হাসি নাই, চব্বিশ ঘন্টা এটা যেন একটা কি একটা কালো মেঘে আচ্ছন্ন একটা চেহারা নিয়ে থাকে। ক্যামেরা কেউ ছবি তুললেই কেবলমাত্র, তাও ওই হাসির মধ্যেও কি আছে, বিদ্রুপ আছে, কেবল ক্যামেরা ফেস ফটোজেনিক চেহারা ইত্যাদি বানাবেন না, হাসুন। রাসূল বললেন হাসিও একটা সাদাকা, এবং আপনার কি ভালো বন্ধু জোগাড় করুন, আপনার ইস্তেগফার করতে থাকুন, কোরআন তেলাওয়াত করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর বেশি বেশি দরুদ পড়ুন এবং দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন আল্লাহ সুবহানের কাছে, খুশুখুদ আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত করুন, নামাজের আগে জিকির করুন, জিকির করতে করতে সলা আপনার ঘুম সরি আপনার ঘুমের আগে জিকির করুন, জিকির করতে করতে আপনার ঘুমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিকির করতে করতে ঘুমাতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমাতেন। জানাজার সালাতে অংশগ্রহণ করার চেষ্টা করুন এবং আপনাদের জিহ্বাগুলোকে সংযত করুন, জুমার নামাজে তাড়াতাড়ি আসার চেষ্টা করুন, ভালো কাজে মানুষকে আদেশ প্রদান করুন। শয়তান যে সকল রাস্তা দিয়ে ঢুকে যায় এই রাস্তাগুলোকে বন্ধ করে দিন এবং আল্লাহ সুবহানাহুর কাছে সূরাতুল ফাতিহা যখন পড়া হয় তখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কারণ মনোযোগ দিয়ে সূরাতুল ফাতিহার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এই জন্য ফাতিহার সাথে সাথে আপনার সূরা ফাতিহা পড়ার চেষ্টা করবেন, আপনার ইমাম সাহেব পড়েছে সময় দেওয়া হয় আপনার সময় নিয়ে পড়বেন, অথবা ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর একটু চুপ থাকেন আপনার তখন সূরাতুল ফাতিহা পড়বেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার উত্তর প্রদান করেন, আল্লাহ উত্তর দেন। আর আপনি এটা মিস করতেছেন, কোন সাহসে মিস করছেন, এটা মিস করার কোনো সুযোগ নাই, তা আপনার করবেন না। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করুন, আল্লাহর গুণবাচক নাম নিয়ে ভাবুন এবং আপনার আপনার জিহ্বাটাকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার অন্তরটাকে আপনি নিয়ন্ত্রণ করুন, ভালো চিন্তা দিয়ে আপনার অন্তরটাকে আপনি পরিপূর্ণ করে নিন, খারাপ ছোটো ছোটো খারাপ গুণা থেকে আপনার নিজেকে আপনি মুক্ত রাখুন এবং আল্লাহ সুবহানাহু শেয়ারগুলোকে আপনারা সম্মান করুন। আল্লাহর শেয়ার, আল্লাহর শেয়ার মানে আল্লাহর দিনের যে বিধানগুলো আছে এই বিধানগুলোকে আপনার সম্মান করুন এবং আপনারা অন্য মুসলমানদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করুন। আপনারা অবশ্যই ঈমানের সাথে আপনাদের প্রত্যেকটা সময় কাটানোর চেষ্টা করুন, ঘুমের আগে কোরআনকে পাশে নিয়ে ঘুমান, কোরআনকে পাশে নিয়ে ঘুমান, সেটা যে কোনো অবস্থায় হোক না কেন, সেটা আপনার ইলেকট্রনিক কোনো ট্যাব অথবা ইত্যাদিতে হতে পারে, কোরআনকে পাশে নিয়ে অথবা কোরআন পাশে নিয়ে ঘুমান, যেন কোরআনের আসর আপনার উপর পড়ে, যেন কোরআন তেলাওয়াত করতে করতে আপনার ঘুম আসে। সম্মানিত ভাইরা, এভাবে আপনাদের ইমানদের ইমানকে আপনার বৃদ্ধি করুন এবং আল্লাহ সুবহানাহুর কাছে প্রার্থনা করুন, আল্লাহ যেন আমাদের সকলে ইমানকে বাড়িয়ে দেয়। হে আল্লাহ, তুমি আমাদের ইমানকে বাড়িয়ে দাও, আমাদের ইমানকে লালন করার তৌফিক দান করো। عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين وأعداء الإسلام والمسلمين يا رب العالمين. আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করো, তোমার উপর ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ, আমাদের ঈমানকে তুমি সমৃদ্ধ করে দাও আল্লাহ, আমাদের ঈমানকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ, আমাদের ঈমানের শক্তিমত্তা তুমি বাড়িয়ে দাও আল্লাহ, আল্লাহ আমাদের ঈমানকে শক্তিশালী করার তৌফিক দান করো আল্লাহ, আমাদের আমলের মধ্যে বারাকা দান করো,
আমাদের টেনশনগুলো দূর করে দাও, আমাদের পরিবার পরিজনকে কবুল করে নাও, আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, আমাদের সকল সমস্যা তুমি সমাধান করে দাও, মানুষের উপর কষ্ট তুমি চাপিয়ে দিও না আল্লাহ, মানুষের কষ্টকে তুমি লাঘব করে দাও আল্লাহ, মানুষের জন্য পরিবেশটাকে তুমি আল্লাহ বন্ধু সুলভ করে দাও আল্লাহ, সব কিছু মানুষের নিয়ন্ত্রণে তুমি এনে দাও আল্লাহ, আল্লাহ অসহায়দের পক্ষে তুমি দাঁড়িয়ে যাও আল্লাহ, আল্লাহ সাধারণ মানুষকে তুমি সাহায্য করো আল্লাহ, তোমার গায়েবী খাজানা দিয়ে তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ, তাদের জন্য জীবনযাপনকে তুমি সহজ করে দাও আল্লাহ, জিনিসপত্রের দামকে তুমি কমিয়ে দাও আল্লাহ, আল্লাহ আমাদের উৎপাদনকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ, আল্লাহ আমাদের সব কিছুকে তুমি শান্ত করে দাও আল্লাহ, আমাদের জন্য উত্তম ব্যবস্থাপনা তুমি করে দাও আল্লাহ, আমাদের জন্য উত্তম ম্যানেজমেন্ট তুমি করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের সকল কাজগুলো তুমি সহজ করে দাও, কল্যাণকর করে দাও, আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমাদের পরিবারকে প্রশান্তির জায়গা বানাও আল্লাহ, আমাদের অন্তরকে ঈমান দ্বারা পূর্ণ করে দাও, আমাদের জীবনকে আমল দ্বারা পূর্ণ করে দাও, আমাদেরকে সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা তৌফিক দান করো আল্লাহ, যারা ইসলামের ষড়যন্ত্র করছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, তাদেরকে তুমি হেদায়ত দান করো অথবা তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, আল্লাহ তোমার দিনকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করো আল্লাহ, এই মসজিদকে তুমি আল্লাহ কবুল করে নাও, এখানকার অসম্পূর্ণ কাজকে তুমি আল্লাহ বারাকা দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে তোমার দিনের জন্য দায়েম এবং কায়েম রাখো এবং দিনের খাদেম হিসেবে কবুল করে নাও, দিনের সকল দায়ীদেরকে যারা সুন্নাহ মোতাবেক তোমার পথে আছে দাওয়াত দিয়েছে তাদেরকে তুমি আল্লাহ সুস্থতা দান করো এবং তাদেরকে তুমি দীর্ঘজীবিতা দান করো, ইবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ আমুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন।